চট্টগ্রাম নগরের দক্ষিণ মধ্যম হালি শহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় আব্দুল খালেক নামের এক ব্যক্তি মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী আনোয়ারা বেগম। রোববার রাতে নগরের বন্দর থানার দক্ষিণ মধ্যম হালি শহরের তৈয়াবিয়া মাদ্রাসা এলাকায় চারতলা একটি ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্বজনরা জানান, রাত 1:30টার দিকে হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো ভবন। বিস্ফোরণে চতুর্থ তলার একপাশের দেয়াল ভেঙে ছিটকে নিচে পড়ে যান আব্দুল খালেক। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে মারা যান আব্দুল খালেক। চিকিৎসকরা জানান, আহত আনোয়ারা বেগমের শরীরের 50% পুড়ে গেছে, তার অবস্থাও আশঙ্কাজনক।